আমি কল্যাণ কামনা করি যারা এই সমিতির সভাপতি ও সহ সহসভাপতি সাধারণ সম্পাদক যারা কর্মকর্তা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাই এই সমিতিটিকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে চকবাজার থেকে ঢাকা ঢাকা থেকে বাংলাদেশ যেন করতে পারে এই মুহূর্তে আমাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করছি খদ্দরবাজার ইসলামী আইটেম বণিক সমিতির সম্মানিত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ বসির ভাইকে সভাপতি এই শব্দটা দায়িত্বশীল কয়জন একজন এখানে কি আমরা পাঁচজনকে এই নামে দিতে পারবো তাইলে এখন পদাধিকার বলে আমরা একজনকে সভাপতি বানাবো যিনি সার্বিক সকল বিষয়ে তত্ত্বাবধায়ন করবেন কিন্তু দায়িত্বটা আসলে আমাদের সকলেরই পালন করতে হবে আমরা যদি আমাদের সকলের অবস্থান থেকে দায়িত্ব পালন করি তাহলে আসলে সভাপতির দায়িত্বটা স্বয়ং সম্পন্ন হবে এমনিভাবে যারা যে দায়িত্বেই আছেন আমরা যারা দায়িত্বে নাই তাদেরকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাহলে তারা সচেতন হবে এবং আমাদেরকে তারা সার্ভিস দিতে পারবে এজন্য আমি তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করব কারণ এখন আমি যেটা শুনলাম কমিটির সম্মানিত সদস্যগণ যারা আছেন অত্যন্ত দক্ষ লোকজন এখানে এখন দায়িত্বশীল হিসেবে আসছেন তাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা ভালো কিছুই পাইব আর বরাবরই বাজার এবং চকবাজার এটা আমাদের এখন একই পরিবারের মতো হয়ে গেছে আমরা সবসময় সকল দিকগুলি যে কোনো সমসাময়িক সমস্যাগুলি আমরা যৌথভাবেই সমাধান করার চেষ্টা করি এই জন্য আল্লাহ মেহরবানি আমাদের তেমন কোনো ব্যবসায়িকভাবে সমস্যার সম্মুখীন হতে হয় না ভবিষ্যতেও ইনশাআল্লাহ হইবে না আমরা আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আমি বিশেষভাবে অনুরোধ করব। আমাদের একই আইটেমের ব্যবসায়ী খদ্দর বাজার মালিক সমিতির সম্মানিত সভাপতি আলহাজ নজরুল ইসলাম ভাইকে কিছু বলার জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দিত যে আজকে চকবাজার নবদায়িত্ব নবগঠিত যে কমিটির যারা দায়িত্ব পেয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেককে অনেক কর্মট এবং ইতিপূর্বে খদ্দরবাজার ইসলামিক আইটেম সমিতি এবং চকবাজার আতর টুপি দোকান মালিক সমিতিরা সকলে মিলে আমরা প্রত্যেকটা ডিসিশনকে সমন্বয়ভাবে সুন্দরভাবে দিয়েছি এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের যে কোনো সমাধান যে কোনো সমস্যা আসবে আমরা ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশাআল্লাহ সর্বশেষ আমি আশা করি ইনশাআল্লাহ আমরা যারা দায়িত্ব পেয়েছি প্রত্যেকেই তার স্ব স্ব অবস্থান থেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং ঠান্ডা মাথায় সমস্ত দায়িত্বগুলি পালন করব আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আমরা যারা উপস্থিত হয়েছি তারা সবাই ব্যবসায়ী তা আমি ব্যবসায়িক দিক থেকে দুই একটা কথা বলেছি আসলে আমরা বেশিরভাগ লোকে এখানে আমরা আলহামদুলিল্লাহ দিনদার ফরজগার মানুষ তা আমরা নামাজ রোজা হাজ জাকাত এবং যাবতীয় অ্যাবাদ বন্দুকি যেগুলো অ্যাবাদত হিসাবে করি আমরা এই ব্যবসাটাকেও অ্যাবাদতের দৃষ্টিভঙ্গিতে আমরা করতে পারি যদি আমরা এবাদত বলতে যেটা বোঝায় সেটা হইল যে কাজটা আল্লাহরাবুল আলমিন যেভাবে করতে বলছেন ওই কাজটা সেভাবে করার নামে হলো আপাতত আপাদত মানে নামাজ রোজা হাত জাকাত এটা মধ্যে সীমাবদ্ধ না আমি চলবো কিভাবে আমি শুব কিভাবে আমি ব্যবসা বাণিজ্য কীভাবে করবো এবং সৎ ব্যবসায়ী পুরস্কার সম্পর্ক আল্লাহ রাবুল্লাহ আলমিন সেখানে হাদিসে বলে দিয়েছেন এরা সুহাদ সিদ্দিকিনের সাথে তাদের হাসন নাসন হবে আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের সকলকে যাবতীয় কাজ তার এবাদত হিসাবে যাতে আমরা পালন করতে পারি চকবাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফারুক ভাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা যাচ্ছে আসলে চকবাজার বণিক সমিতি না শুধু আমাদের চকবাজার এলাকা যে সার্কেল সমিতি এটা একটা ফ্যামিলির মতো এখানে আমরা আসছি শুধু পরিচিতি না এখানে আমরা তো ডেলি একজন আরেকজনকে দেখছি তবু একটা মাঝে মধ্যে একটা প্রোগ্রাম হলে ভালো লাগে সে ভালোবাসার ভালোবাসার টানে আমরা হয়তো আসছি আর আমাদের সমিতি বলতে আমরা বাংলাদেশ মণিহারিকে আমরা প্রধান দিয়ে থাকি ওই সমিতির অন্তর্ভুক্ত আমরা মনে করি আশেপাশে যে সমিতিগুলো আছে বাংলাদেশ মনি সমিতির অন্তর্ভুক্ত আমার হিসাবে আমি মনে করি আমার এটা আমার ব্যক্তিগত উদ্যপতি সমিতির পক্ষ থেকে আমি বললাম না বাংলাদেশ জলি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি শেখ আবদুল্লাহ বাবু ভাইকে সবচেয়ে খুশির খবর হইল আমাদের বাউন্নটা সমিতি ছিল চকবাজারে আজকে এটা নিয়ে আর তেপ্পান্নটা শিক ভাই আপনাদের স্বাগতম শুধু একটা জিনিস বলতে চাই আপনাদের কাছে সংগঠন কোনো দিন দেয় না সংগঠন নেয় সেই ত্যাগ স্বীকার করা সমিতির দিকে খেয়াল রাখবেন সমিতি আগে বাড়বে দোয়া পরিচালনা করবেন জনাব আমাদের টুপি প্রস্তুতকারক সমিতির সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমেদ ভাই আলহাজ ফারুক আহমেদ ভাই আপনাকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل جنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني يعني صغيرا আল্লা ফক্রাবীন আলম আজ আমরা এখানে বাংলাদেশ টুপি মালিক এবং আতর চকবাজার আতর সমিতির উদ্যোগে যে মহতি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের সর্বশেষ দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি রব্র আলমিন আরবুল আলমিন আমাদের উদ্দেশ্য সৎ এবং মহৎ এরাবুল আলমিন আমাদের এই সৎ এবং মহৎ উদ্দেশ্যের ফজিলত হিসেবে আমাদের দোয়াকে কবলে মঞ্জুর করেন রাবুল আর এরবুল আলমিন আমরা যেন সৎভাবে ব্যবসা করতে পারি এক অপরের সাথে মিলেমিশে থাকতে পারি রব্বুল আলামিন আমাদের ব্যবসা দ্বারা আমাদের পরিবার প্রয়োজন দেশ সমাজ আমাদের ব্যবসা দ্বারা যেন উপকৃত হয় সেই তৌপিক আমাদেরকে দিয়ে দেন রব্বুল আলমিন আর আরবুল্লা আলমিন আমাদেরকে হালাল রুজি করার তৌফিক দিন রাবুল্লা আলমিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক তৌফিকদিন রাবাহ আলমিন আরবুল আলমিন আমাদেরকে আমলে সোয়ালেহ তৌফিক দিন রাবুল্লাহ আলমিন সমস্ত গুণা থেকে আমাদেরকে মাফ করুন রাবুল আলমিন সমস্ত গুণা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আলামিন আলমিন আররাবুল আলমিন আমাদের এই ব্যবসা দ্বারা আমাদের দেশ এবং জাতির খেদমত করতে পারি সেই তৌফিক দিন রাবুল্লাহ আলমিন আরবুল্লা আলমিন আপনি এবং আপনার হাবিবের রাস্তায় চলার তৌফিক দিন রাব আলমিন আমরা হারামকে বর্জন করব এবং হালালকে আমরা আটটি ধরব রাব্লা আলামিন আমরা অসৎকে বর্জন করব সৎকে আমরা আটটি আলামিন রাবুল্লা আলমিন আয়রুল্লাহ আলমিন আমাদেরকে সবাইকে আপনি রাবুল আলমিন সুস্থ রাখেন রাবুল আলামিন এবং ন্যা হায়াত দান করেন আলামিন আলমিন আরাবুল আলমিন আমরা এখানে শুধু টুপি প্রস্তুতকারক মালিক সমিতি সহ আমাদের দোকান মালিক সমিতি সহ আরবুল্লা আলমিন আরও বিভিন্ন সংগঠনের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন রাবুল্লাহ আলমিন আমার এক ভাই বক্তব্য দিয়েছেন আমরা একে অপরের সহযোগী হিসাবে আমরা এই ব্যবসাকে পরিচালনা করব এবং আমরা এই ব্যবসাদারা আমাদের আমাদের জাতি এবং আমাদের নিজস্ব উন্নতির জন্য আমরা চেষ্টা করব রাবুল্লা আলমিন সৎভাবে রাবুল্লা আলমিন আমাদেরকে শীত অভিজ্ঞের পর আলামিন আরবুল্লা আলমী সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি মুক্তি রেখে আলামিন আলমিন আরবল্লা আলমী সমস্ত সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের ব্যবসাকে আমরা হেফাজত না আবুল্লা আলমিন সমস্ত কুচুকচিদের হাত থেকে আমাদের ব্যবসাকে হেফাজত করেন আলামিন আর আরবুল্লা আলম আমাদের দেশকে